ওম শান্তি। আজকে রাজযোগ মেডিটেশনের আরো এক নতুন অধ্যায় নিয়ে আমি এসেছি। আজকের অধ্যায়ের নাম পরমাত্মা সর্বজ্ঞ আর সর্বশক্তিমান, কিন্তু পরমাত্মা সর্বব্যাপী না। অর্থাৎ পরমাত্মা সব জায়গায় থাকে না। কথাটা শুনে নিশ্চয় অবাক হচ্ছেন, কারণ আমরা জেনে এসেছি এতদিন ধরে যে ভগবান সবার মধ্যে থাকে, কণায় কণায় ভগবান থাকে, অণু পরমাণুতে ভগবান থাকে। তাহলে আজকে এইটা আমি কি নতুন জিনিস শুনছি যে পরমাত্মা সব জায়গায় থাকে না, ভগবান সব জায়গায় থাকে না? তাহলে আসুন এর বিস্তারে আমরা আলোচনা করি। দেখুন, আমরা ভাবি, আমরা জেনে এসেছি যেটা, যে ভগবান সবার মধ্যে থাকে, মানুষের মধ্যে, পশুর মধ্যে, তারপরে ইট বালি পাথর দেওয়াল সব কিছুর মধ্যে থাকে, তাই বলি। তাহলে দেখুন, এখানে যে ছবি দেখতে পাচ্ছেন, ডান দিকে ছবি দেখুন, একটা মানুষ অসুস্থ। এবারে মানুষটা কি বলছে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে অসুখ থেকে বাঁচাও, সুস্থ করো। তাহলে আমরাই তো বলি যে ভগবান প্রত্যেকের মধ্যে থাকে, তার মানে এই মানুষটার মধ্যেও ভগবান আছে হিসাবে তাই হচ্ছে। তাহলে ভগবানই যখন আছে তাহলে তার কেন অসুখ হচ্ছে, যদি তার মধ্যে ভগবান থাকে? আর তার মধ্যেই যদি ভগবান থাকে তার অসুখ হয়েছে, এবার সে আবার তাহলে কাকে ডাকছে? উপরে তাকিয়ে ভগবান আমাকে রক্ষা করো, বাঁচাও, আমার অসুখ ঠিক করো। তাহলে তো নিজের মধ্যেই ভগবানকে তো নিজের মধ্যে তো ডাকছে না, তো আবার উপরে তাকাচ্ছে, কোন মূর্তিকে বলছে, বলছি আমার মধ্যে ভগবান আছে, কিন্তু আমি আবার হে ভগবান বলে আবার কাকে ডাকছি? তাহলে তার মানে নিশ্চয়ই ওই মানুষের মধ্যে ভগবান নেই। ওর মানুষের মধ্যে যদি ভগবান থাকতো তাহলে মধ্যে তার শক্তি থাকতো সেই রোগ প্রতিরোধে, তাহলে সে আবার কেন ভগবানকে ডাকছে? আচ্ছা, এবার দেখুন আরেকটা ছবি, মানুষ কি করছে এখানে, একটা নিচে ছবিতে দেখুন, এ একটা বলবান মানুষ একজন নারীর উপর অত্যাচার করছে। তো আমরা এখানে নারীটা বলছে, হে ভগবান তুমি আমাকে বাঁচাও, আমার মান সম্মান রক্ষা করো, এরকম বলছে। তাহলে আমরা কি বলছি, সবার মধ্যে ভগবান থাকে, তাহলে এনার মধ্যেও আছে, আবার যে অত্যাচার করছে তার মধ্যেও আছে। তাহলে তার মধ্যে যদি ভগবান থাকে তাহলে সেই ভগবান কেমন যে সে আবার আর একজনের উপর অত্যাচার করছে? আর যে অত্যাচারিত হচ্ছে তার মধ্যেও যদি ভগবান থাকে তাহলে তার মধ্যে সেই শক্তি নেই যে তার অত্যাচার সহ্য কর, মানে অত্যাচার থেকে রক্ষা পাওয়ার, তার জন্য সে আবার ভগবানকে ডাকছে? তার মধ্যে যদি ভগবান থাকতো তাহলে তো সে ডাকতো না। তার মানে ভগবান না, এই যে অত্যাচার করছে তার মধ্যে আছে, আর যে অত্যাচারিত হচ্ছে তার মধ্যে আছে। যে অত্যাচার করছে তার মধ্যে যদি ভগবান থাকতো তাহলে ভগবান কোনোদিনও কারোর উপর অত্যাচার করবে? ভগবানকে আমরা কি বলি, সুখের সাগর, সে তো সবাইকে সুখ দেয়। তাহলে ভগবান আমার মধ্যে আছে আর আমি খারাপ কাজ করছি, তাহলে ভগবান আমাকে দিয়ে সে কাজ করাচ্ছে? এটা তো হতে পারে না। এবার দেখুন, এখানে একজন মানুষ আর একজন মানুষকে খুন করে দিচ্ছে, ঠিক সেরকমই হে মানুষ বলছে ভগবান তুমি আমাকে বাঁচাও। তাহলে সে একই, তাহলে যে খুন করছে তার মধ্যে যদি ভগবান থাকে তাহলে সে কি খুন করবে? আর যে যাকে খুন করা হচ্ছে তার মধ্যে যদি ভগবান থাকে তাহলে কি সে সেটাকে প্রোটেক্ট করতে পারবে না? সে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, নিজেকে রক্ষা করতে পারবে না? তারপরে এই যে আমরা কি করি যখন দুর্গতিতে পড়ি, আমরা সদ্গতি পাওয়ার জন্য কি করি, লৌকিক গুরু করি, যে গুরুর কাছে গেলে আমি সদ্গতি পাবো। কিন্তু সেই লৌকিক গুরুও তো জানে না যে মৃত্যুর পরে তার কি গতি হবে, সেও তো ভগবানকে ডাকছে। সে তো বলছে না যে আমি ভগবান, সেও তো ভগবানকে ডাকছে, সেও তো তপস্যা করছে সিদ্ধির জন্য। তাহলে আমাদের আসল গুরুকে, আমাদের আসল গুরু হচ্ছে যে গুরুরও গুরু অর্থাৎ সদ্গুরু, সে হচ্ছে পরম পিতা পরমাত্মা, যে নিরাকার জ্যোতি, যে কোনো শরীরে আসে না, যা জন্ম মৃত্যু হয় না।
এবার দেখুন, আমরা আরো অনেক প্রমাণ আছে। আমরা বলছি যে হ্যাঁ, মানে সবার মানুষের মধ্যে ভগবান থাকে, যে আত্মা সেই পরমাত্মা, এরকম বলে দিই। দেখুন আমরা কি বলি, যে আত্মা সে পরমাত্মা, এরকম যদি হয় তাহলে আমরা কি বলি, মহাত্মা, পুণ্যাত্মা, পাপাত্মা, তাই না? তার মানে কিন্তু আমরা বলি মহান পরমাত্মা, পাপ পরমাত্মা, পুণ্য পরমাত্মা বলি না তো, আমরা বলি মহাত্মা, পুণ্যাত্মা। তার মানে কি, আত্মা পুণ্য করলে সে পুণ্যাত্মা, পাপ করলে সে পাপাত্মা, মহান হলে মহাত্মা, কিন্তু পরমাত্মা এসব পাপ পুণ্যের থেকে অনেক উপরে, তাই সে পরমাত্মা। তো আমরা অনেকেই ভাবি যে আত্মা সেই পরমাত্মা, না, আত্মা হচ্ছে প্রত্যেক শরীরে অবস্থান করে। যেমন আমার শরীরে, এটা আমার শরীর, শরীরের মধ্যে আমি আত্মা ভ্রুকুটির মাঝে আছি। আপনি যে শুনছেন, কে শুনছে? আপনি একটা আত্মা কান দিয়ে শুনছেন। এবার আত্মা যদি বেরিয়ে যায়, কানটা কি শুনতে পাবে? তখন তো সেটা ডেড বডি হয়ে যাচ্ছে। তাহলে কান শুনছে না, আত্মা শুনছে কানকে ইউজ করে। তাহলে আমরা কি প্রত্যেক আত্মা মানে কি, যার আত্মা হচ্ছে একটা জ্যোতি, সেই জ্যোতি কোথায় থাকে? প্রত্যেক শরীরে দুই ভ্রুকুটির মাঝে। মানুষেরও আত্মা আছে, পশুরও আত্মা আছে, সবার আত্মাই দুই ভুরুর মাঝখানেই থাকে। কিন্তু পরমাত্মা, তার কোনো শরীর নেই, সে জন্ম মৃত্যু চক্রে আসে না, সে হচ্ছে পরমাত্মা, যা জন্ম, যাকে কালে খায় না, যার জন্ম মৃত্যু হয় না, সে পরমাত্মা জ্যোতি স্বরূপ। তার নাম শিব। শিব মানে কল্যাণকারী, মঙ্গলকারী। শিব, শিব হচ্ছে বিন্দু। শিব আর শঙ্করের পার্থক্যের আগের দিন বুঝিয়েছিলাম, শঙ্কর আলাদা, শিব আলাদা। তার জন্য তো আমরা শিবলিঙ্গ বলি, কিন্তু শঙ্কর লিঙ্গ বলি কি? যদি দুজনে একই হতো, আমরা শিবরাত্রি বলি, শঙ্কর রাত্রি বলি কি, তাই না? আমরা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতায় নম বলি, কিন্তু শিব দেবতায় নম বলি না, বলি শিব পরমাত্মায় নম। তাহলে শিব হচ্ছে পরমাত্মা, রচয়িতা, আর ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এরা তার রচনা। তাহলে আমি আবার আমাদের আজকের অধ্যায়ের দিকে চলে যাচ্ছি, যে আমরা দেখলাম যে মানুষ, কুকুর, গরু, বিড়াল, ছাগল, এদের কারো মধ্যেই ভগবান থাকে না। ভগবান থাকে কোথায়? আমরা সবাই কোথায় আঙুল দেখায় যদি কোনো আমাদের সাথে খারাপ কিছু হয়? হে ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না? কোথায় দেখি? ওপরে ইশারা করি না? তার মানে কি ভগবান ওপরেই থাকে? বলেছিলাম কোথায় থাকে, পরম ধাম, লাল আকাশে থাকে, নীল আকাশের উপরে সাদা আকাশ, সাদা আকাশের উপরে লাল আকাশে থাকে পরমাত্মা শিব বাবা। এইবার দেখুন, আমরা বলছি যে হ্যাঁ ভগবান মানুষের সবার মধ্যেই থাকে, সবার মধ্যে থাকলে আচ্ছা আমরা পুজো করি কোথায়? পুজো করি কোনো মূর্তিকে, পুজো করছি, তাই না? কোনো মূর্তিকে পুজো করছি বা কোনো মন্দিরে যাচ্ছি, যে আজকে আমি পুজো করতে যাচ্ছি। তাহলে যদি ভগবান আমার মধ্যেই থাকে, তাহলে তো আমি নিজেকে, আমি ধূপকাঠি, আলো, প্রদীপ এগুলো দেখালেই হয়, আমি আবার কাকে পুজো করতে যাচ্ছি তাহলে? তাহলে ওটা কি আলাদা ভগবান? তাহলে তো নিজেকেই সবাই নিজে পূজা করতো, যে আমার মধ্যে ভগবান আছে, সে ভগবানকে পুজো করি। তাহলে তো আর কোনো মন্দিরে যেত না, মসজিদে যেত না, তাই না? কিন্তু মন্দিরে মসজিদে গিয়েও আমি সবাই বলি ভগবান তুমি দেখতে পাচ্ছ না, আবার সেই ওপরেই তাকায়। মানে আমরা নিজের অজান্তেই আমরা ঠিক কাজই করি, আমরা জানি, জানি না, কিন্তু আত্মার মধ্যে সেই সংস্কার ভরাই আছে যে ভগবান ওপরে থাকে, সেটা সে জানে। এইবার আমরা জানি যে পরমাত্মা সর্বজ্ঞ, সর্বজ্ঞ মানে সব জানে। সব জানে মানে কি, এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান পরমাত্মার মধ্যে আছে। তাহলে এইটা বলতে পারি, পরমাত্মার মধ্যে যদি সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান থাকে, তাহলে সে কি করে এই জ্ঞান তার মধ্যে আছে? সে তো সবার মধ্যে থাকে না। আচ্ছা দেখুন, একজন ভৌগোলিক, সে পুরো পৃথিবীর কি ভূগোলটা, ম্যাপ, মানচিত্রটা সে জানে, তার মানে কি সে সব জায়গায় থাকে? সে তো সব জায়গায় থাকে না, সে তার তো বাড়ি একটা জায়গায় আছে, কিন্তু তার মধ্যে কি পুরো পৃথিবীর বা পুরো দুনিয়ার নলেজ আছে? ঠিক সেরকম ভগবানের মধ্যে নলেজ আছে সারা সৃষ্টির আদি মধ্যে, তার মানে তাকে সবার মধ্যে থাকতে হবে না। এটা একটা প্রবাদ আছে, ভগবান ঘটে ঘটে থাকে। হ্যাঁ, তো এটা আজকে আমরা
বিস্তারিত আলোচনা করব ঘটে ঘটের মানে কি। দেখুন, মনে করুন কারো সন্তান, মনে করেন একজন মা তার সন্তান বাইরে থাকে, বাইরে হয়তো পড়তে গেছে। এইবার সেই মা যখন বাড়িতে হয়তো রান্না করছে বা কিছু করছে, তো কি ভাবছে? তার সন্তানের কথায় তার মনে পড়ছে যে ও থাকলে এই জিনিসটা খেত, ও এখন কি করছে, তাই না? তার মানে কি, সেই মায়ের হৃদয়ে তার ছেলের স্থান আছে। তার মানে তো এইটা না যে তার ছেলে তার হৃদয়ে বা তার শরীরে অবস্থান করে, এটা তো না। তার হৃদয়ে অবস্থান করে মানে কি, অত বড় শরীর নিয়ে কি সে তার হৃদয়ে অবস্থান করতে পারবে? না, মানে হৃদয়ে মানে তার মনের মধ্যে তার ছেলের চিন্তা আছে, স্মরণ আছে, এটাই বলা হচ্ছে তার হৃদয়ে থাকে। ঠিক সেরকম আমাদের প্রত্যেকের মধ্যেই কি আছে, ভগবান, প্রত্যেকের হৃদয়ে ভগবানের জন্য স্থান আছে, তাই না? আমরা কিছু হলে ভগবানকে ডাকি। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, তাদের হৃদয়ে কি করে ভগবানের স্থান আছে? হ্যাঁ, তাদের হৃদয়েও আছে। কি করে দেখবে, তারা কোনো কিছু যদি কিছু একটা হয়ে যায় ভগবানকে মানছে না, কিন্তু এই ওয়ার্ডগুলো সবার কমন, ও মাই গড, তাই না, এরকম বলে ফেলি। বা কোনো কিছু একটা হয়ে গেলে থ্যাংক গড, মানে এগুলো মুখ দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ হৃদয়ে প্রত্যেকেরই স্থান আছে। বা এরকম বলছে আমি ভগবানকে মানি না, তো ভগবান কথাটা তো উচ্চারণ করছে, আমি ঈশ্বরকে মানি না, আমি গডকে মানি না, তার মানে কি, সে তো বলছে, অর্থাৎ তার ঘটে তার বুদ্ধিতে তার হৃদয়ে কোথাও না কোথাও সেই ওয়ার্ডটা তো আছে, গড ওয়ার্ডটা, সেবার সে মানুক না মানুক, তো ওয়ার্ডটা সবার বুদ্ধিতেই আছে। তো সেই জন্য বলা হচ্ছে ভগবান সবার হৃদয়ে থাকে বা ঘটে ঘটে থাকে। তার মানে এটা না যে সে ভগবান সবার মধ্যে অবস্থান করে, মানে তার জন্য প্রত্যেকের হৃদয়ে তার স্থান আছে। যেরকম আপনার ছেলে বা আপনার মেয়ের স্থান আপনার হৃদয়ে আছে, তার মানে এটা না আপনার ছেলে বা মেয়ে আপনার হৃদয়ে বাস করে, তাই না? এবার পরমাত্মা তো একজন, সে কি করে এতজনের মধ্যে থাকবে? একজন কি করে এতজনের মধ্যে থাকবে? আর যদি একজন এতজনের মধ্যেই থাকে, সবার মধ্যেই থাকে, তাহলে সে তো তার তো সবার মধ্যে একই গুণ দেখা যাবে, সবাই ভালো হবে, কারণ ভগবান তো কাউকে দিয়ে খারাপ কাজ করাবে না, তাই না? তাহলে এবার আপনি, আমরা বলছি সবার মধ্যে আছে, তাহলে আমার বাড়িতে কোনো ডাকাত ডাকাতি করতে এসেছে, তখন কেন বলছি ঠাকুর রক্ষা করো? কেন বলছি রক্ষা করো? আমি যদি জানি ওর মধ্যেও ভগবান আছে, তাই আমি ভগবানই ওকে দিয়ে ডাকাতি করাচ্ছে, তাহলে আমি আবার কেন ডাকছি রক্ষা করো, তাই না? তাহলে আমি কেন বলছি ওই লোকটা খারাপ, ও ভালো না? তো সবার মধ্যে ভগবান আছে, তো খারাপ ভালো আমরা কি বিচার করবো? যদি এটাই হয়ে থাকে, তাহলে আজকে আমরা জানলাম যে ভগবান সর্বব্যাপী না, অর্থাৎ গড ইজ নট ওমনি প্রেজেন্ট, ভগবান সবার মধ্যে বিদ্যমান না, সে তো পরম ধাম, তাকে বলা হয় উঁচা তেরা স্থান, উঁচা তেরা নাম, উঁচা তেরা ধাম, উঁচা তেরা কাম। তাহলে তার নামটাই উঁচা সব থেকে, ভগবান সে ঈশ্বর, শিব সে, তার স্থানটা উঁচু ধাম, পরম ধাম, আর তার কাজটা উঁচু, অর্থাৎ সে প্রতি দুনিয়াকে পাবন বানাতে আসে। তার জন্য তো সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই ভগবান ঈশ্বর গড আল্লাহকে ইশারা করে কোথায় উপরে, সবাই আমরা বলি না? যদি ভগবান আমাদের সবার মধ্যেই থাকতো তাহলে কেন বলি হে উপরালা তুমি দেখতে পাচ্ছ না, তা উপরালা সব জানে, কেন বলি উপরালা? কখনো বলি নিচে আলা, কখনো বলি আমার মধ্যে যে আছে সেই আলা, বলি না উপরওয়ালা বলি। তার মানে সে উপরেই থাকে, তাহলে সে কারোর মধ্যে থাকে না, আমরা তো সবাই তার সন্তান, তাই না? তার জন্য তো এটা ব্রাদারহুড, ভাই ভাই বলি না আমরা, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সব ভাই ভাই, কেন আত্মা হচ্ছে পুরুষ, আমরা সব ভাই, শরীর দেখলে কেউ মেয়ে কেউ ছেলে, কিন্তু আত্মার রূপে আমরা সবাই পুরুষ, আমরা কি একই পিতার সন্তান, অর্থাৎ পরমাত্মার সন্তান আমরা সব আত্মা, আমরা কিন্তু পরমাত্মা না, পরমাত্মা একজনই হয়, ভগবান একজনই হয়, আর তার সন্তান এই বিশ্বের প্রত্যেকে। তাহলে আজকে আমরা জানলাম পরমাত্মা সর্বব্যাপী না।
আমরা এটাই সব থেকে বড় গ্লানি করে দিয়েছি, ভগবানকে বলেছি সবার মধ্যে আছে, কুকুর বিড়াল গরু ছাগল সবার মধ্যে, তাহলে কত বড় গ্লানি করেছি। মনে করুন আপনার তিনতলা বাড়ি, এবার আপনি তিনতলা বাড়িতে আছেন, এবার কেউ বলছে ও তো ফুটপাতে থাকে, সেটা যদি আপনি শোনেন যে তুমি বলে ফুটপাতে থাকো, তখন আপনার কি হবে, রাগ হবে না যে কি আমি ফুটপাতে থাকি, চলো আজকে আমি আমার বাড়ি দেখাচ্ছি, হ্যাঁ এবার নিয়ে গেলেন দেখো আমি তিনতলায় থাকি। তাহলে যে ভগবান সব থেকে উঁচুতে থাকে পরম না, তাকে আপনি বলছেন যে ড্রেনের পোকার মধ্যেও থাকে, মশার মধ্যেও থাকে, মাছির মধ্যেও থাকে, তাহলে সেই উপরে যে থাকে তাকে আপনি মানে আমরা সবাই কি করেছি, কোথায় কোথায় বলি দিয়েছি, গরু ছাগল কুকুর বিড়াল মাছ মাংস সবার মধ্যে সে থাকে, এরকম বলে দিয়েছি, পোকা মাকড় তাহলে কত তার গ্লানি করে দিয়েছি। কিন্তু সে যেহেতু পরমাত্মা, সে ক্ষমার সাগর দয়ার সাগর, সে আমাদের কারোর উপর রাগ করে না যে আমাকে তুমি এত বড় নিন্দা করে দিয়েছো, আমার এত বড় গ্লানি করেছো, এত বড় অপমান করেছো, আমি কোথায় থাকি আর কোথায় বলেছো। সে আমাদের বোঝাচ্ছে, সে বলেছে বাচ্চা তোমরা এতদিন ভুল জানতে, আমি সবার মধ্যে থাকি না, আমি পরম ধামে থাকি, তাই আমাকে স্মরণ করতে গেলে তোমার মন বুদ্ধিকে পরম ধামে স্থির করো, একাগ্র করো, প্রথমে নিজেকে ভাবো আমি কে, আমি একটা আত্মা, কোথায় থাকি দুই ভুরুর মাঝখানে, আমার পিতাকে পরমাত্মা শিব বাবা, সে কোথায় থাকে পরম ধামে, আমি আত্মার বাড়িও কোথায় ছিল, পরম ধামেই ছিল, সেইখান থেকে আমরা নাটক করতে এই পৃথিবীতে এসেছি। তাহলে এখন আমাদের পরমাত্মাকে স্মরণ করতে গেলে কোথায় স্মরণ করবো, পরম ধামে, যেখানে আমার নিজের বাড়ি লাল আকাশ, যেটা পরমাত্মার শিব বাবার বাড়ি। ঠিক আছে, আজকে এইটুকুই, এরপরে আরও অনেক অনেক নতুন নতুন অধ্যায় নিয়ে আমি আবার আসব, ততক্ষণের জন্য আজকে এখানে ওম শান্তি। আর অবশ্যই চ্যানেল ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ক্লাসগুলো সবাইকে আপনারা শেয়ার করবেন।